নমস্কার বন্ধুরা সবরের রকম আপনাদের সবাইকে স্বাগত সত্য শেষ হয়েছে দুর্গাপূজা আর মাত্র একটা দিন বাকি আসতে চলেছে লক্ষ্মী পূজা আমি আপনাদের সাথে যে মিষ্টি রেসিপিটা শেয়ার করতে চলেছি তা আপনারা নিজেরা বানিয়েও খেতে পারেন বা মাকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন এটি অল্প উপকরণে অল্প সময় খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন অসম্ভব সুস্বাদু এই রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক আজকে রেসিপিটি বানানোর জন্য নিয়েছি সুজি চিনি নারকল পুরনো গুঁড়ো দুধ ঘি আর ছোট্ট এলাচ গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম ঘি আর দুটো ছোট্ট এলাচ ফাটিয়ে দিয়েছি আমি এখানে ঘি আর ছোটো এলাচটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম সুজি সুজিটাকে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে যাতে যখন একটা বেশ সুন্দর এক সুগন্ধ আসতে থাকবে ততক্ষণই পর্যন্ত নাড়াতে হবে কিন্তু পুড়ে না যায় বা লাল রং না এসে যায় যেহেতু মিষ্টিটা আমি একটু সাদা সাদাই বানাতে চলেছি এর মধ্যে অ্যাড করে দিলাম পুরোনো নারকল আমি এখানে টাটকা নারকল কুড়িয়ে নিয়েছি চাইলে আপনারা ডেসিকেটেড নারকলও ব্যবহার করতে পারবেন নারকল আর সুজি টিক্স প্যাটুলা দিয়ে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে এবার অ্যাড করে দিলাম দুই বড় চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে বানালে খুব সুন্দর একটা টেস্ট আসবে যেহেতু সুজি আর নারকল দিয়ে রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি তো এইভাবে স্প্যাটুলা দিয়ে আবারও চেপে চেপে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার দলা পাকিয়ে না থাকে সেই জন্য এইভাবে স্প্যাটুলা দিয়ে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি যতটা সুজে নিয়েছি ঠিক তার হাফ বাটি আমি চিনি নিয়েছি আবারও ভালো করে চিনিটা আর উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না সামান্য গলে এসে একটা ভিজে ভিজে চা ভাব এসে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে মিশিয়ে যেতে হবে তো বন্ধুরা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না এবার অল্প অল্প করে আমি এর মধ্যে দুধ মিশিয়ে নিচ্ছি যাতে করে সুজিটা পুড়ে না যায় আর চিনি অতি সহজেই পলে আসে ঠিক অল্প অল্প করে দুধ মিশিয়ে যেতে হবে আর স্প্যাটুলা দিয়ে এইভাবে নাড়িয়ে মিশিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা বেশ সুন্দর মন্ডের আকার ধারণ করে দেখুন চিনিটাও বেশ অনেকটা গলে এসেছে নাড়াতে নাড়াতে আর দুধ মিশিয়ে যাওয়ার ফলে ক্রমশ চিনি গলে যাচ্ছে আর সুজিটাও অনেকটা নরম হয়ে এসেছে যতক্ষণ পর্যন্ত আর ঠিক পাত্রের গা থেকে ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে তো আমার সুজিটা বানানো হয়ে গেছে আমি এটা পাতের মধ্যে ঢেলে নিয়েছি একটু হাত দিয়ে চেপে চেপে এটা মণ্ড বানিয়ে নিতে হবে গরম থাকা অবস্থাতেই এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম আর মন্ডটা থেকে অল্প অল্প করে টুকরো কেটে নিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে নাড়ু বানিয়ে নিতে হবে অল্প অল্প করে নিয়ে সমস্ত মণ্ডটা থেকে নাড়ু বানিয়ে নেব আর সমস্ত নাড়ু বানানো হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে এটাকে রেখে দেব তো বন্ধুরা দেখুন আমার সমস্ত নাড়ুগুলো বানানো হয়ে গেছে আর নাড়ুগুলো যাতে বেশ সুন্দর খেতে লাগে দেখতে ভালো লাগে তার জন্য আমি এর মধ্যে গুঁড়ো দুধে একটু কোটিং করে নেব ঠিক এইভাবে গুঁড়ো দুধের কোটিং করে আমি একটা পাত্রের মধ্যে সাজিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বানিয়ে এটাকে এক সপ্তাহের মতো রেখে ফ্রিজে রেখে বা এয়ারটাইট কন্টেনারে রেখে ব্যবহার করতে পারেন তা অতি সহজে আপনারা এই সুস্বাদু রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইলেও আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সাথে থাকার জন্য আজ এই পর্যন্তই বন্ধুরা আমি একটা নারকোল নাড়ু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি বাই বাই